认真问。你打我？就讲嘛，就讲嘛，是真的呢。真的，做法真打不那个呢。你们不是农民啊，白呢你？木不里啊，是农民啊，白家伙。他毕竟是农村干的嘛，这一个包子拉干的，啥啥拉完进来。耶？ये किता लगा इले बा तुम्हारे सलाम करता हूँ मैंने तुम्हें किता आदिल किला भी देशी नहीं ये बियादुवन मार ढूंढ रही भी ये यामी आदिल किला ना जी किता चुट चोर गाउट खोगु भी देशी आज जी खोदिन दौरी भी देश के सो ये खोदिन दौरी जी का किता भी लाइफ नष्ट कर इलाम भी देश तक जाए जो आज ये एक बसोर जाए जी तो हमारे खोदिन जी का सुनी ओ एक बसोर मानुष के सुना किता बा खाली मानुष ही जी किता कस में मानुष इलाम वैसा लो इलाम इज्जत लो इलाम तुझे इज्जत तो दिखे ना सुनो रे बा বাড়িতে এসে মার মুখান গিয়া দেখো ইন মাইর হা যাইও না ও আস্তা দিনে এখান কথা কইলি হাসাই না তো লগে মাইর করি লাভ নাই তুই এটা মূর্খ মানব দরিয়া নিতাম পারি তুই বিদেশির মনম বুঝিস না পাগল খানোর পাগল আমি না পাগল তুমি দেখরা কি কিতা ওই কিতা কিতা কইতে লাগি তুই মাত্র যদি এখন মাতা বাড়ি না মানে ব্যক্তি বাড়ি বাড়ি পাগল বলে আমি পাগল ইতাম কেন যে বইসা আল্লাহ বুঝলাম সুনামি আগু আইছে বেটা বিদেশ থাকি আইয়া আমারে রাস্তাত পাইও ন যে খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার করছে কিতা করছে কসাই উটিয়া কই হে বিদেশ থাকি আইছে তারে আমার সুকুত লাগে না নি তারে সালাম করলাম না কানে ওহো তে তুমি সালাম করলাই নিতে দূর বেটা তারে আমি সালাম করতাম কানে তুই লাগাইলি নি আর কি না না করতাই করতাই বিদেশি তো বিদেশি হইলো করি কি তুইলো বেটা গাছর গুটা উঠো হই গেছে নি গাছর গুটা হোক আর যায় বলো তোরে আর কোনটা কইছে নি কইছে নি মানি রীতিমতো মায়েরও ধরি লইছে দেখছি তুমি আরো শুক্রিয়া তোমার একজন পরিপূর্ণ বিদেশি বলতে এক বছর বিদেশের মাটি কম নাই রে মাই একজন বিদেশি বুঝছে বুঝছে নি হিসাবে লাইফ উদর যান তার এক বছর যদি লাইফ থাকি যাকে আর কদিন থাকে মাই তুমি কো ওইসে হ তো মাতার মাটিস না এবলা গরোয়াই গরো যাই মনে টাকা বাজার খবর তো লই যায় না ব্যাংক তো বড়ি লাগি গো মাই টাকা দিয়া হ্যাঁ ই কি তা হোস কত টাকা রে বাবা তোর ব্যাংক ও ওই রে মাই গিয়া গাত ঘটনাছে আর আমার কইছে আর আইস না হইছে কিতা করতে তোরে তো আল্লাহ পয়সা আল্লাহ বানাই লিছে ও আমিও মনে এক বুঝ খাই লিছি বুঝিনি ও আচ্ছা আচ্ছা বুঝছি খাই হাই গলা ও কই কই করে যাই
ডাক ফেলালি তোর গেছে আইলাম সাসা একটু রে বা অসুবিধার মাঝে আছি আমার একটা বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিস না খালি মদের চাষা আইসো বালা কথা বয়স্ক ভাতা তুমি ফাইতাই কিন্তু তোমার বাসট্টি হয়েছে নি বাসট্টি না উনুষাট উনুষাট না রে বস আসা তে তো তুমি ফাইতাই নাই তুমি বয়স্ক ভাতা ফাইতইলে বাসট্টি হইতে হইব তোমার বয়স ও বেটা দেখোস না আক্কর হরিয়া কুন্তা খরা যায় নি বড় বেশে বড় মাঝে আসি রে বা আক্কর করতাম মানে বুঝছি না সাসা না কইছিলাম মানুষের মুখে শুনি তো যে দুই চারশো দিলে বলে একটু এই দিক সেই দিক করা যায় ও বেটা সাসায় লাগলে দুই তিনশো টাকা দিব নে রে বা ই কিতা কইলে সাসা আমি এই ধরনের মানুষ না সাসা আমি আক্কর কিছু করি না আর কুন্তা করা যাইতো না নানি না সাসা যদি আল্লাহ বাঁচাইয়া রাখো তে তিন বছর পরে তুমি অবশ্যই পাইবা যদি তুমি বাঁচিয়া থাকো আর দেখি তুমি এক কাম করিও তোমার ওই যে ভোটার আইডি কার্ড একবার আমার দিয়ে যাইও আমি দেখি একটা রেশন কার্ডের ব্যবস্থা নিয়ে তোমার করিয়ে দিতাম পারি আচ্ছা রে মাহফুজ আচ্ছা ওখান তো দিলে ওই করে বা আচ্ছা আচ্ছা তো একবার আইও সময় করি একবার আমার ইয়োটা লইও ভোটার আইডি কার্ডটা লইয়া আইও বাড়িতে আচ্ছা 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 তো দাও বিদেশ থাকে একজন সময়ের দাম আছে আমরা হি হিতে চললাম নাই একমাত্র বিদেশি গাগার মাঝে একটা গান লিও আমরা আশা ইলাই রে বাসু নামিয়া ভাই আমি বিয়ে বাস মনুমিয়া ইয়ে কোনদিন আইলাই বাড়িত কিতা বিয়ে বিয়ে বাস মনুমিয়া নাই নি বিয়ে বাস যে টাইটেল যে সার্টিফিকেট সামনে ধরলি আদবর তো লে শুনা এ একটা বিদেশি যে সালাম দেওয়া লাগে না তোমার কান্ড জ্ঞান কোন দিন হইতো কথা বাই যে বুঝে যাবো বুঝলাম না সুনামিয়া ভাই একজন শিক্ষিত মানুষের লগে ই কি ব্যবহার মানুষ রইলে মানুষের হের কি বাড়ি যায় বুঝত নেই হের কি যদি বাড়ি যায় আমার যদি হের কি বাড়লো এবার এবার সালাম নাই এখানে না এরে শুনো সালাম কিতা জুড়ে আদায় করে লিবাই নি সালাম মানছে মানুষের ব্যবহারে দে মানুষের বংশর পরিচয়ে দে তোমার তো বংশ ঠিক নাই চুপ থাকো ও ও ও ভাইলাম একটা সোত মানুষ সোত মানুষ আমি পরিচয় গিলা পাইছি ভাইয়ে ভাইয়ে তোর কই ঘটনা হয়েছে গিয়া তোর রাগ বেশি সোত মানুষের রাগ বেশি ওই যে তোর রাগ উঠছে বে অনেক গুয়াছে জুতা দি বাড়ি আইলে ওর রাগ নাই যে ভাই তার শয়তান ওই যে তোর রাগ উঠছে ভাই বুঝি বুঝিলছি তুই শিক্ষিত মানুষ সৎ মানুষ ভাই ভাই এ তোর মর্ম বুঝিলছি সালাম আলাইকুম আলাইকুম সালাম ও লাইন আইলাই লাইন ভাই আইছি কারণ ওই যে তুই হাউক মাস দুই হাউকে বেরেন ফেল হয়ে গেছ তুই ও আইলাই লাইন যাই কি ওই যাও মনু জোরে সিনছি কিন্তু একটু কায়দা কজা কইতাম চিনি না কিন্তু যে দুই আগ মাস জানে ঘর চড়ে আমি আমি সদ্য যুগের বিচার আগাইতাম মামলা দিয়া কিন্তু ব্যাংকর তো 25,000 টাকা বিয়া করতাম আইছি ইগুন তোর তলে ইগুন তো বিয়া করিয়া বউ তলে করে কতাম তোর তলে করে করে কোনো লাভ নাই সুনামি আর লজর কাটি বইতা না বইতা নাই বইতা নাই যেখান করছে করিলে মনুমিয়াতি আমার বন্ধু মানুষ যে জানি মাঝে হাসি হাসি তাবলা করিয়া
लो कॉफी से आपने क्या क्या बात हूँ बांग्लादेश हूँ बांग्लादेश मदर बल्ला बल्ला बांग्लादेश टका पैसा नाई हूँ नाई हूँ आई रे बाबा कफिल हूँ नौका क्या हमार कथा उनका हूँ টেকা পয়সা নাই আমার তো আমি মাইর করলাম না গুন্তা করলাম না আনতা যে ফানি চাকরার গুয়েন্তি আপনারে কইল আর আপনি আমার বিদায় করিল আমার সব তো আটাইয়া হইল দেশ যাইতাম কি বুঝছি বুঝছি কি কিয়া বাত কলকাতা বুঝিও নাই গুর আপনার আমি তো মাইর করছি করছি নহে ভাই আমি তো মারি করছি না এটা হানি চাকরার ভয় করছি এ কইয়া দূরে এগুলোকে মারতে লা বুঝতে না পাকিস্তানি করে বুঝেইতাম ভারি না অকল গান বুঝি বুঝিও না সালাম আলাইকুম মুরব্বী সাহেব নি ওয়ালাইকুম সালাম খান্ডকিয়া না আপনার আর খুঁজ দি দিত আমি আপনার ভুয়ার সমান একজন বিদেশি মানুষ আমি আপনার সালাম দিই আপনারা সালাম আর কি আর কোন দিন হিতা আমি কিতা বেটা তোরে সালাম দিতাম আসলাম নি সালাম সালাম দিলে কিত একটা বিদেশি রে সালাম দিলে কিত হয় আকল গান তো আস্তা জীবন হইল না মোড়ার বাট গেলাই দি এই ফুয়া তুই তো বড় বেয়া দবরে আমি মদরিস রে তুই চিনস না হাই রে বাবা তুমি আমার খালি বেয়া দব হইয়া শুদ্ধ করিও না আমি হইলাম বেয়া দবর গাঠি বুঝি ঘটনা হয়েছে কি তুমি জান মুরব্বী তো কইছো যে মাংস যদি চেকা হয়ে যায় পয়সা হয়ে যায় তে মাংস যদি সম্মান করতে দাম দিতে সম্মান হয়ে করলা একটা সালাম মুখে দিয়ে বাড়িল না বাড়ি কথা আসসালাম আলাইকুম ওখানটা হইল না হেই তুই কত টেকার মালিক হইছস কত টেকার মালিক হইছস চাচাই যে কিতা বললে মাতার বেরেন্টি একবারে গেছে কি সারা সারা লাইফ লাইফের রুজিমিয়া এক বছর বিদেশ কামাই আইছি লাঠি সালান দিলে তোমাদের আন্দে বালা করেছি নি তুমি দুই চারজন মানুষ আছো না তোমাদের আস্তা জীবন মাইরে লাঠি হতাই গেল টেকা বাড়ছে না টেকা একমাত্র তুই গাউন মা যখন বাকলে নামিয়ে বাকলবা ব্যাংক ভর্তি 25,000 টাকা তোর কিয়াল কি তো 25,000 কোয়াইলি তিনি যাও গিয়ে যাও গিয়ে যাও লাঠি দেখাই যাও কি ঠিক হই যা বেটা ঠিক হই যা এখনো সময় আছে তুই এক বছর বেটা বিদেশ আসলে বুঝাদারি দেশ ফাউরি দিছিস আইরে বাবা আমার দেশের কালচার ইলা নাই আমি তো কোথাও কই যা আমি না যেতে একদম চাইতাম পারতাম না সুনামি আর চিন না সুনামি আর চিন্তাই না একদম চাইতাম পারতাম না তোমাদের লগে কারণ কত বজ্র দেশ আসলাম বজ্র মানে লোকে সলছি আমি ইটা মোবাইল গার্ডগুলিকে দেখছেন নি সুনামি বিদেশটা কি আনছেন আমরা দেশ ই দেশ আসলে বুঝলাম না বাতাসও নাই কুন্টার নাই সুনামি আছে গরমে মরা আমরা দেশে এসি আছে সুনামি আর গরমে মরবা বাতাস দিহীন বাতাস আছে আমরা দেশ অন্য লাগান সুনামি আর যদি আকাশে বাতাসে শয়নে স্বপ্নে সিনই নাতে খেতান তান জীবন জীবন ব্যর্থ সুনামি আর বিদেশ খাটাইয়া আইছে বিদেশি শরীর আবহাওয়ার লগে একজাস্ট হইতাম ফারাম না বালা উলা নাই বিদেশি মানুষ তুই তার লগে গিয়ে আচরণ করলে কিটা হইলে
তিন গু মিলিয়ে আইসি তোমার যা লাগে আজ দিন তাইকে সালাম চলো আইও বিদেশি মানুষ একজন করে না আমরা বিদেশে তৈলা নাই রে নাই রে বিয়া দেবো তুমি আমার লিলাই সুনামি আর মূল্য বুঝলাই না মূল্য যদি বুঝতে আছে আর তুললাই না হ্যাঁ একজন মানুষের টাকা পয়সা হইলে একবারে মই মুরে কিকুর ঘরিয়া টাকা উদ্যাই গেছে চিন্তা গিতেছে আমার দুঃখ ধরা দিয়েছ নি তুমি একজন একজন বিদেশি একজন মানুষের বয়স হইলে মানুষের সম্মান বাড়ে গারু আনতে সম্মান না দিয়ে আমার ফিটা দিলে ফাইমু ফাইমু ব্যাংক 25,000 টাকা টাকা আছে দরি দিমু তোমার দান তুললে মামলা দিমু আমি আরো 200 টাকা দিলে আমি একটা ত্রিভিজ লইলাম না তুই আমার বোন তুই 200 টাকা দি ত্রিভিজ কিনতে নি ভাইয়ে তোর লাগি টাউন থাকি দামি ত্রিভিজ কিনি আনবো আচ্ছা ভাই আমি 400 টাকা দিতে দিই আচ্ছা আচ্ছা ফোট করি আইস আমি আবার ইনে লই দাও আমার একটা বিচার আছে যা আচ্ছা এই সারে আমার সালাম দিস আচ্ছা কইছ আমি মাঝে গাইছি হ্যাঁ আচ্ছা আলাইকুম ভাই আপনার কাছে দরকারে আইছিলাম ভাই ওয়া আলাইকুম সালাম কি তারে ভাইয়ান কি তা দরকারে তোমরা তোমরা তো ইলাও না হ্যাঁ কি তো হইছে কৌসাই কি তা কইতাম ভাই সুনামিয়া আগু আসল কয়দিন বিদেশ আইয়া ইতা যেতা ব্যবহার আরম্ভ করছে সুনামিয়া সুনামিয়া বিদেশ থেকে আইছে নি কি তা ব্যবহার করছে তোমরা লোকে ভাই তা ভেয়া যদি নাই ওদিন এই গাড়ি থেকে লানছে তাহলে সালাম দিলাম না করিয়ে আমার খুব গালাগালি করছে ই কোন আদম বে সালামর লাগে মাইল লাগাই দিল পান ভাই আদিল গিলা বিদেশ হইছে নি গাও জমরা বিদেশি নাই আচ্ছা তারা আমি মাথায় মুনে আর তোমরা মায়ের দরবার কিন্তু করিও না কি তা হইন ভাই মায়ের দরবার করতাম না তারে আমরা একটু বুড়ি আইছি হ্যাঁ ও কি তা হবে তোমরা তো ডাকাতি কইলিছ বে এগুলো মাল লাগি তা লাগি তোমরা ওখান কইতাম করিও আইছি ভাই যদি লিখানে বড় কোন তো হয় তাই কান আপনি দেখুন জান বড় করি এর পরে আমার কাছে আইছো নি এগুলো তারে মারতাই না আসলে ভাই তোমরা আচ্ছা যাও দেখি আমি কি তা হয় যাও যাও আর দেখিও মানুষের লগে খালি মাইর করিও না যে করে ফাইলে ওগুরে মারি দিলে ই কোন যন্ত্রণা কইছাই আর হিগু আদিল কার বিদেশি বিদেশ থেকে আইয়া যেমন তার একবারে বিদেশ থেকে আওয়ার পরে গাঁর মানুষের লগে এমন এখন ব্যবহার করেন এটা আসলে ঠিক নাই ও বেটা মনু তুই কোনটা জানোস নি হাসু কি তোমার ঘরে দরিয়া মারছ নি তারা কিতা হইতাম গমাই
ইতা তো আমি কোনটা জানি না মারলে মারতো ঘরে ই আল্লাহ রে বা ওখানে আমার বুয়াগর কি তোই বারে আল্লাহ কি তোই যার যে খাইছিল তার খাইছিল কোনো যেই হইব বাবাটা মন আমার বাবাটা কি তা কোনো আমি দেখছত না রে বাবা ওগো মন হইছে আমার লগে তো ও ফুপপাড়ার যে ফুপুর ঘাট আছে না ওনার মাঝে মো সুনামিয়া বাইর লগে আমার দেখা হইছে তুমি হনো যাও হনো গিয়া তো কাউকে যাও পাইলে হইতে আচ্ছা রে বাবা আচ্ছা যাও আসলে এ বিদেশ গিয়া বুঝছনি নিজেরে অত ইয়ং নহরে বুঝছনি তার হাইসলতে হে ফিটা আমার বন্ধু ময়ূরি আমার মন করল ছুরি অপূর্ব সুন্দরী রূপের নিশায় পাগল হইয়া সারলাম গোরবাড়ি আমার বন্ধু ময়ূরি আমার মন করল চুরি অপূর্ব সুন্দরী রূপের নিশায় পাগল হইয়া চললাম ঘরবাড়ি আমি তাইকে বলতে চাই রূপের নিশায় পাগল হইয়া ঘরবাড়ি চাই কত সুন্দর হুড়ির ছবি দেখেছেন বাজেন না সুনামি আর দোকানিতে বাড়িলে নাই টাটা ভরি ভরি গেছে আমি মেম্বার আকিল আলীর বোন মাবু তখন তো গান মনে করি ইয়া হাবিব খুললে হাবিব ইয়া হাবিব খুললে খুললে হাবিব স্বামী লিখে আমি তো কই সুনামিয়া বিদেশ থাকি এইজন আচ্ছা আচ্ছা গোপন কোথায় বাইরে তোমার কাছে কিলা লাগে খেনে ভাই আপনি কান কোন খেনে হাই রে হাই কইলাম তুমি লাই মেম্বারের বোন আমি একজন ফুল ফুল বিদেশ বিদেশি লাইফ নষ্ট করে লিছি এক বছর কাটাইছি বিদেশ বুঝতে সামনে মিলিয়ে দিব কি তার সাম ভাই টু টু শর্ট দুজন ইয়ে কই দিব বুঝতে বিদেশি বাসায় কই কইলাম আমি তোমার হাজবেন্ড তুমি আমার বউ জিবাই মানে ওয়াই ডাক্তার আপনারা বাই বাই করি মাত্রাম পরে আপনি সীমা চাইছেন কারেট কাকা কারেট কাকা কারেট কারেট ও যে তুমি রাগ করছো বাই বাই খুশি গেছি ও ঘটনা খুশি গেছি এ ঘটনা হয়েছে যে বিদেশির বউ একটু রাগ না থাকলে যেটা ইয়া দরজা লাড়ব জুতা দেখায়নি ফেরত খানোর হাই রে হাই জুতা দেখা যাচ্ছে না আমি আরে ওরাই দেখতে নাই জুতা কানার করতে খা চাইতাই শোনা গো না তুমি বাচ্চা মানুষ বুঝলাই না তোমার বাইরে ফাটাইও ইটা ইটা দিমুনে টেকা ব্যাংক বলছি এক বছরে 25,000 টাকা ব্যাংকে দিয়েছি ভাই এটা সব তোমার আমার বাচ্চা খাইতে রইব ফেরত ফেরত কোন নর আমার বন্ধু ময়ূরি আমার মন করল চুরি ও পূর্ব সুন্দরী রূপের নিজায় পাগল লইয়া সারি দিম গোর বাবু বাড়ি সারি দিম আমি কইছি মেম্বার আকলালের বই নামি তারপর তাই ফেরত লাগা না মারি তে কথা কইয়া যাইরা আচ্ছা তুই বাড়ি যা আমি দেখাম যা খাদিস না যা বাড়ি যা সুনামিয়া তুই কি আমার মনে লোকে লাগিয়েছ
সাসি বিচার তুমি করবা না আমরা করে নিতাম বাইসা বিচার কিটা খানার গো মাম্মাই জি মত পড় দাও বিচার আমরা করব আর কি কি করে বিচার খাটিলি খাটিলি বাইরে আমি আই সুনামি আর কই যাচ্ছে এই বিয়াদো বিচার হইলো তোর উপরে ওচুরি বাসা সাসাজি বিচার তো আমার উপরে আমি রায় দেওয়া লাগবো খেকিটা গো জানি শুনে সুনামি আর বর্ণনা করিয়া কইয়া দে দেখিলি বাইনে খাটিলি বাই সুনামি আই মেম্বার সাহেব এগুর তো লেখা পড়া একবারেও নাই বিচার যে তার উপরে হে তো একবারেও বুঝেন না কিটা কইলাই মনে মিয়া বিচার আমার উপরে আমি সুনামিয়ার উপরে তুমি তাই করি বুঝলাম না ব্যাপার একটা প্রবাসী রে তুই ব্ল্যাক মেইলও ধরিয়ে দেয় তো ব্ল্যাক মেইল করা পয়লা নম্বর আপনারা সম্মান করি আমি চিয়ার বলছি না যেহেতু আমার মা গর্ব তারিনি মা বুয়ার সাসি তোমার তো সবটা খুলিয়া কইছি হুন্ডাইনি তোমার ফুয়ার মা রায় তুমি দিবাই না আমরা দিলাইতাম হাই রে হাই আমি দুষ কিচা করলাম যেন কুকুর কুরিয়া কইবা তো তোমার তো বা দুষর সীমা নাই ফোনও এমবারও বেস্তা কি ওই খুব 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 কি কিচা করছি হুন বেটা তুই কিতা খরচত না ওখান কো তুই সপ্তাহ হইলিছত তুই তো বিদেশি অকর মান সম্মান মারিলিছত তুই আদিল কা কিতা বিদেশ থেকে এইছত নি গাউত আর গাউত মানুষ বিদেশ গিয়ে গেছই না নি হে হুন ই এলাকার বহুত বাইবাতি জহল বিদেশ আসই আইয়া হাললে তারার আচার আচরণ দেখলে পেটর বুক মজি যায় সিধা তোলাখানে এক বছর নাই বিশ বাইশ বছর ধরে এক গু বিদেশ আসেন কিন্তু তোলাখানা এইলা ফুটানি করেন না তুই তো বেটা আস্তা গুলামি ব্যবহারই কিনিছিস আরে বাবা তোমার তো টেকা হয়েছে না তুমি টেকার মর্ম বুঝবাই গিয়া ও সুনামিয়া ভাই তোমার লাগের কুটি টেকা হয়ে গেছে হ্যাঁ তোমার লাগার বহুত কুটিপতি হল আসই তুমি তো ডেট টেকার বেটা কিটা কিটা কইলাই মনে মিয়া তুমি আমার বন্ধু মানুষ তুমি আমার ডেট টেকার বেটা কইলাই কি গীতা মেম্বার সাহেব বিচার আদালত যদি আপনার মানে ধাক্কা লাগে তাহলে ও গাই আমাকে চাই দিত আমি খুশি হয়ে যাই গীতা গীতা চাইতাম ইগুরে ইলান হইতো না গোল্লা চালান দিত হইব সাসি তুমি হুন্ডা তো অকল তাকো কিচ্ছু কইতাই নি এই কি দশ পনেরো দিনে গাঁর মানুষের লগে তুই যে খারাপ ব্যবহার করছো আস্তা গাঁর মানুষের লগ্নর কাছে তুই মা আসা টান টান তো রায় দিতে পারলাম না আমার মায়ে কইছো তুমি মায়ে কৌনি চাইলি যাম তুমি গর্ব দাঁড়িনি মা তুমি আমার দশ মাস দশ দিন পেটর রাখো তুমি যদি কো আমি যাম দি যাইম শুনুকা আপনার আগে আমি আজ জোর করে কই যাম আমি আসলে ওই ওইছে কিছু বিদেশ প্রবাসের মাটিতে আসলাম এক এক বছর থাকছি কারণ বিদেশের কালচারের লোক আসলে আমি ম্যাচিং করতাম পারছি না এটা আসলে আমার দুর্বলতা আমার ভুল হয়েছে আমি আপনার আগে মাপ চাই না আমার মাপ করে ঢুকা আমি নাই আসলে আমার উচিত আছিল অন্য অন্য বিদেশি যেভাবে আপনারা লোকে মিশিয়া চলে ওলা চলার দরকার আছে কিন্তু আমি আসলে টেকার গের মারিয়ে মাত্র বছর টেকার গের মারিয়ে আপনারা লোকে যে বিহার দবি করছি আমার মাপ করে ঢুকা ইচ্ছা করা আমার উচিত হয়েছে না আসলে আমি আপনার কাছে শর্মিন্দা আপনারা ভুয়া বাঁচি আপনারা হোক আমার মাপ করে দিয়েছেন ওয়া চাষা ওয়া মেম্বার ই মাঝে তো আর কিছু খোয়া যায় না ওই একটা কথা আছে না নিবা হাব যখন গাতো আমায় একবারে সুজা না না সুজা সুজা তো সুজা তো আমার মায়ের ওই জন্য আর কোনো মাছ চলে না বুঝছেন না কারণ বিদেশ থেকে এই যে মানুষের আসলে বাল ভালোবাসা দেওয়া উচিত আমার লাগানি সিসিলানি উচিত হয়েছে না আমি তো কইলাম ওই বা মেম্বার তার বেড়ারে মাফ করে দেবো তুমি আমরা এইবার করে লাগে তোমার মাফ করে দিলাম ভবিষ্যতে যদি তুমি এই ধরনের কোনো ভুল করো আর এই গাউর খেলার লোকের লাগবো বা ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমরা চরম ইয় শিক্ষা দিব তোমার এবং এর লাগে আমরা মানে তোমার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন লাইব আর অ্যাকশন লাগে না আমি শুধু জানাই ভাইজি শুধু হয়ে গেছি না অ্যাকশন চাই না আর শুনো মদরিসে যারে দিন বালা হালতে দিন ঠিক হয়ে যাও বুঝছি গে বুঝছি